عصبيتي. باب المفاخرة والعصبية. المفاخرة পরস্পর অহংকার করা, আল কিবির আর তাকাব্বুর, বরত্ব বর্ণনা করা, বরত্ব প্রকাশ করা, ওয়াল আসবিয়া এবং বংশীয় গৌরব করা, কৌলিন্য প্রথা চালু করা, বংশের গৌরব করা, এটা ইসলামে হারাম, এই বিষয়টা আজকে আলোচনা করা হবে। আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ। আপনারা তো সবাই হাদিসটা মুখস্থ করেছেন, লায়াদুকুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা দারাতিন মিন কিবরিন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে রয়েছে মিসকালা দারাতিন মিন কিবরিন, সামান্য পরিমাণ অহংকার। এটা তো অনেক বড় কথা, যে ব্যক্তির অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সবাই আশ্চর্য জান্নিত হলেন। সাহাবীরা, একজন সাহাবী বললেন, কলা রজুলুন, একজন বললেন, ইন্না রজুলা ইউহিব্বু, যে একজন হাসানাহু, যে সাউবুহু হাসানান বা নালুহু হাসানান, একজন ব্যক্তি যদি কেউ চায় যে তার ভালো পোশাক হোক, সুন্দর পোশাক হোক, তারপরে তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকার? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নাল্লাহ জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বু জামাল, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল কিবরু, অহংকার হচ্ছে বাতরুল হাকতিও, সত্যকে অস্বীকার করা, অ্যাভয়েড করা, সত্যকে হেয় প্রতিপন্ন করা। ও বাতরুল হাক্কি অগমতুন নাস, আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষকে মানুষ হিসাবে না ভাবা, নিম্নস্তরের মানুষগুলোকে মানুষ হিসাবে না ভাবা, এটা হচ্ছে অহংকার। কিয়া কুছ পরোয়া নেহি, এরকম ভাব, ওলা উবালি, কোনো পরোয়া নেই, এরকম ভাবটা হচ্ছে অহংকার। আন আবি হুরায়রা, তো অহংকারের বিধিবিধান বিষয়ে আজকে পড়া। আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু কল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কেন বললাম, ছেলে মাজুলের নাবে ফাইল বা মাফউলুন, যে জায়গাতে আসার কথা সেই জায়গাতে এসেছে, তাহলে কি হবে, পেজ বিশিষ্ট হবে, তাই না? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড বয়। আইয়ুন নাসি আকরামু, মানুষদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তিকে, কওয়ালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাহুম, আল্লাহ তাআলার নিকটে অধিক সম্মানিত তারাই যারা তাকওয়াশীল, যারা তাকওয়াশীল, যারা আল্লাহ ভীতি অর্জন করেছে। ইন্নাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সেই অধিক সম্মানিত যিনি আল্লাহকে বেশি ভয় করেন। কালু, সাহাবীরা তখন বললেন যে, লাইসা নাহাদা নাসালু, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আমরা আপনাকে জিজ্ঞাসা করিনি, নাসালু, এই বিষয়ে আমরা আপনাকে জিজ্ঞাসা করিনি। কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আকরামুন নাসি, মানুষদের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম, তিনি শুধু কি সম্মানিত, তিনি সুন্দরও ছিলেন, আহসানুল কসস বলা হয়েছে, তাই না? মানে সুন্দর কাহিনী, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবাই পড়বেন। নবিউল্লাহ ইবনে নবিল্লাহ ইবনে নবিল্লাহ ইবনে খলিলিল্লাহ, যে তিনি আল্লাহর নবী, না আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবী তার মানে দুস্তর সন্তান। তো ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আমরা সবাই জানি, পরে আর একটা হাদিস আসতেছে, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ বলা হয়। কালু, লাইসা নাহাদা নাসালু, কে বিষয়ে আমরা আপনাকে জিজ্ঞাসা করিনি, ইয়া রাসূলুল্লাহ, কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ফান মাআদিনিল আরব, তাহলে কি তোমরা এই যে আরবের বিবেচনায়, বর্তমান বিবেচনায় তোমরা জিজ্ঞাসা করেছো, তাসালুনি, তোমরা কি আমাকে জিজ্ঞাসা করেছো? কল নাম, সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যে জাহিলি যুগে সম্মানিত ছিল
কি আর হুকুম ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার কারণে সেও সম্মানিত থাকবে। ইজা ফাকুহু, যদি সে যখন সে বুঝবে ইসলাম গ্রহণ করে, যখন সে ইসলাম বুঝবে তখন সে সম্মানিত ব্যক্তি হবে। আনজিল উন্নাস মানাজিলাহুম, একটা জয়ীফ হাদিস আছে যে তোমরা মানুষকে মর্যাদা দাও, আনজিল উন্নাস মানাজিলাহুম, তাদের পদমর্যাদা অনুযায়ী তাদেরকে সম্মান করো। তো যে ইসলামী যুগে সম্মানিত, যদি সে জাহেলি যুগে ইসলাম কবুল করার পূর্বেও যদি সম্মানিত। আদি ইবনে হাতিম, হাতিম তাইয়ের ছেলের কাহিনী আপনারা জানেন, তার মেয়েকে, হাতিম তাইয়ের মেয়েকে যখন ইয়ামান থেকে বন্দী করে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সাথে তোমরা ভালো আচরণ করো, কারণ সে নেতার মেয়ে এবং দয়ালু ব্যক্তির মেয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে খুশি হয়ে হাতিম তাইয়ের নিজের মেয়ে তার ভাইকে চিঠি লিখলো, ভাই তুমি থেকো না, কোথাও পৃথিবীর যেখানেই থাকো তুমি চলে আসো, আমরা এমন ব্যক্তির কাছে এসেছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভদ্র, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালু, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়ালু ব্যক্তির মেয়ে বলছে। তখন হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুত্তাফাকুন আলাইহি, এটা তাহলে বুখারী মুসলিমের হাদিস। ওয়ান ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে ওমার, আব্দুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, যে সবচাইতে সম্মানিত কে, আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিমা, রাওয়াহুল বুখারী। যে ইউসুফ আলাইহিসসালাম হচ্ছে সম্মানিত পুত্র, সম্মানিত পুত্র, সম্মানিত ব্যক্তির পুত্র, মানে ইব্রাহিম আলাইহিসসালাম সম্মানিত, তার ছেলে নবী সম্মানিত, তার ছেলে নবী সম্মানিত, তার ছেলে নবী ইউসুফ আলাইহিসসালাম সম্মানিত ব্যক্তি তিনি। এছাড়াও এক একজন নবীদের এক একটা বৈশিষ্ট্য, বিশেষ করে মর্যাদার দৃষ্টিকোণ থেকে মর্যাদা রয়েছে। তো লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কারো কোন নবীর মধ্যে পার্থক্য করি না, কিন্তু কাজওয়াদিন নাস, আজওয়াদান নাস, পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ গুণে গুণান্বিত, সকল গুণের শ্রেষ্ঠ গুণ আজওয়াদ বলা হয়, সর্বোৎকৃষ্ট মানে। আমার ছেলের নাম রেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে ভিত্তি করে। হ্যাঁ, আজওয়াদান নাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যত গুণ আছে সকল গুণের শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন, সকল গুণের শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সকল দিক থেকে তিনি ছিলেন কে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, অন্য হাদিসে এসেছে তাই না। আচ্ছা, ওয়ানিল বারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু সম্মানিত ছিলেন, দেখেন তিনি শ্রেষ্ঠ ছিলেন এবং তিনি কি ছিলেন, বীর ছিলেন। ওয়ানিল বারো ইবনে আজিবিন, তাহলে বীরত্বমূলক কথা বলা, অহংকার অনেক সময় কথার মাধ্যমে অহংকার প্রকাশ পায়, এই জন্য কোনটা অহংকার আর কোনটা হবে না, অপরাধীসে এসেছে যুদ্ধের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করা জায়েজ। ওয়ানিল বারো ইবনে আজিবিন রাদিয়াল্লাহু আনহু কল ফি ইয়াউমি হুনাইনিন, হুনাইনের যুদ্ধের দিনে, কানা আবু সুফিয়ানা, কানা আবু সুফিয়ান ইবনে হারিসিন, আবু সুফিয়ান ছিলেন আখিজান, গ্রহণকারী ধরেছিলেন, বিআইনাই বাগলাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা খচ্চরের রশি ধরেছিলেন, ইয়ানি অর্থাৎ বাগলাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরের রশি ধরেছিলেন। এমন তো অবস্থায় হালাম্মা গশিয়াউল মুশরিকুনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকেরা চতুর্দিক থেকে ঘিরে ধরল, নাজালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চর থেকে নেমে পড়লেন, ফাজালা ইয়াকুলু, তারপরে বলতে শুরু করলেন, আনা নবীও, আমি নবী, লা কাযিবা, আমি মিথ্যা নবী নই, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কিনা, আমি মিথ্যা নবী নই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বলছিলেন আর যুদ্ধ করছিলেন সেদিন, এমন বীরত্ব দেখিয়েছেন। আনিল বারো, মানে বারো বলছেন, বারো ইবনে আজিব বলছেন,
فما رؤيا من الناس يومئذ أشد منه সেই দিনে কোনো মানুষকে আর দেখা যায়নি দেখা যায়নি আশা দুমিনু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বীরত্ব প্রকাশ করেছে বেশি কঠিন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন আর যুদ্ধ করছিলেন তাহলে তো এই যে এরকম ভাবে বলে যুদ্ধ করা এটা কি অহংকার না এটা অহংকার না এমন কথা বলা যাবে না যাতে অহংকার প্রকাশিত হয় যেমন পরের হাদিসটা দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তারপরে একজন ব্যক্তি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্রেডিটটা কাকে দিচ্ছেন দেখেন এই জন্য সম্মানিত ব্যক্তির সবচেয়ে বড় লক্ষণ কি যে সে অন্যকে সম্মান করবে সে অন্যকে সম্মান করবে ওয়া নানাসিন কলা ওয়ান আনাসিন করা যা রজুল একজন ব্যক্তি আসলেন ইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন ফাকালা ইয়া খায়রুল বারিয়া হে সৃষ্টির সেরা হে বরকতের শ্রেষ্ঠ হে সৃষ্টির শ্রেষ্ঠ হে মহামানব হে সৃষ্টির শ্রেষ্ঠ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা ইব্রাহিম এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এটা কে ছিলেন